ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 18 জন। ঝিনাইদহের শৈলকুপা কৃষি ব্যাংকের কর্মকর্তা বিপুল গাঙ্গুলী করোনায় আক্রান্ত হয়ে সকালে মারা গেছেন। সে সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলীর ছেলে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার করোনা সেলের মুখপাত্র ডক্টর প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার জেলায় নতুন করে আরো 18 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তর সংখ্যা দাঁড়ালো 682 জনে। জেলায় মোট সুস্থ হয়েছে 255 জন। ঝিনাইদহ কোভিড-19 হাসপাতালে ভর্তি রয়েছেন 21 জন এবং মোট মৃতের সংখ্যা 13 জন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান জানান, জেলায় করোনা উপসর্গ এবং আক্রান্ত হয়ে মারা যাওয়া 28 জনের লাশ দাফন করেছে ইফা কমিটি।